করোনা পরিস্থিতিতে যেভাবে বাড়ছে করোনার সংক্রমণের সংখ্যা, সেদিকে নজর রেখে প্রশাসনের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে দোকান খোলার ওপর নিষেধাজ্ঞা বা কিছু নিয়মবিধি জারি করা হয়েছে। সপ্তাহে 3 দিন করে অল্টারনেটিভভাবে দোকান খোলা থাকবে রাস্তার দুপাশে, এবং সমস্ত রাস্তার ধারের দোকান ও সুপারমার্কেট রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে। মাছ, মাংস, সবজি, মিষ্টির দোকান সোমবার সম্পূর্ণ বন্ধ থাকবে। এবার এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, মিষ্টির দোকান, পাউরুটির দোকান এবং দুধের দোকান নিয়ে তারা কি জানাচ্ছেন, একবার শুনে নেব। সিদ্ধান্ত বলতে পুলিশ থেকে আমাদের এখানে সদর থানা থেকে অ্যানাউন্সমেন্ট হলো যে সপ্তাহে 3 দিন ওদিকে খোলা থাকবে, সপ্তাহে 3 দিন এদিকে খোলা থাকবে। এবং ঘটনা হচ্ছে যে কাল থেকে সেটা কার্যকরী হবে এটা শুনলাম, কিন্তু আমরা তো জরুরি পরিষেবার মধ্যেই পড়ি। ধরুন আমাদের যেমন ব্রেড আছে, দুধ আছে, তো এবার ঘটনা হচ্ছে যে আমরা কি খুলতে পারবো কি পারবো না সেই বিষয়ে একটু সন্দেহ আছে। সেই জন্য আমরা যদি সেটা জানতে পারি বিস্তারিতভাবে তাহলে আমরা উপকৃত হব, তাহলে ব্রেড সেরকমভাবে ব্যবস্থা করতে হবে। আমাদের আমার এখানে ব্রেড আছে, আমুলের যেরকম আপনার আমুল গোল্ড দুধের প্যাকেট আছে, হ্যাঁ, বাচ্চাদের বিস্কুট পাওয়া যায়, হ্যাঁ, এই সমস্ত জিনিসই বিক্রি হয়। হ্যাঁ, পাউরুটির দোকান, এটা পাউরুটি বিক্রি হয়, হ্যাঁ, বেকারির দোকান, পাউরুটি বিক্রি হয়। হ্যাঁ, দ্বিধার মধ্যে রয়েছি, কারণ পাউরুটির তো কাঁচামালের মধ্যে পড়ে, বিশেষ করে বেকারি প্রোডাক্ট যে পাউরুটিগুলো হয় সেগুলো কাঁচামালের মধ্যে পড়ে, এবং সেগুলো যদি ধরুন প্রোডাকশন হয় তাহলে কিন্তু বিক্রি না হলে তো পুরোটাই লস হয়ে যাবে, সেই জন্য এটা একটা ঘটনা। তবে তো দ্বিধার মধ্যে রয়েছি যে কী ঘটবে এখন, সেটা বিস্তারিতভাবে না ক্লিয়ার না জানতে পারলে খুবই সমস্যার মধ্যে আছি যে কাল কী করবো আমরা। কিসের ছাড় আছে, কিসের ছাড় নেই সেটা জানানো হয়নি। না, কিসের ছাড় আছে, কিসের ছাড় সেটা সম্পূর্ণ ওখানে জানতে পারিনি। আমরা বন্ধ এদিক ওদিক সেটা জানতে পেরেছি, কিন্তু কিসের ছাড় দেওয়া হচ্ছে সেটা জানতে পারলে উপকৃত হতাম। আমার নাম হচ্ছে সানি। আমার আমার ডান দিকে পড়ছে। লোকে না খেয়ে মরে যাবে কি? আমার অনেক দূরে যায়, নার্সিং হোমে যায়, মেসে যায়, অনেক জায়গায় যায়। বেশি পেশেন্টের প্রবলেম পড়বে, পেশেন্টরা খাওয়া পাবে না, এটাই অসুবিধা। সুভাষ চৌধুরী। তবে প্রশাসনিক স্তরে সদর উত্তরের মহকুমা শাসক জানিয়েছেন, দুধ, মিষ্টি, পাউরুটি, রুটি, ওষুধ এগুলি জরুরি পরিষেবার মধ্যে রয়েছে এবং এগুলির ক্ষেত্রে ছাড় রয়েছে, এগুলি প্রতিদিনই খোলা থাকবে। কোনো রকম দোকান বন্ধ খোলার যে নিয়মবিধি রয়েছে তা এই দোকানগুলির ক্ষেত্রে কার্যকরী হবে না। 10 তারিখ মিটিংয়ের পর মিষ্টির দোকানের ক্ষেত্রে বিস্তারিত আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9/10।